হ্যালো বন্ধুরা, এই প্যাডেল ইলেকট্রিক হাইব্রিড গাড়িটি জার্মানি শহরে যাতায়াতের গতি পরিবর্তন করে দিয়েছে। হামবুর্গ ভিত্তিক স্টার্টআপ হপার মোবিলিটি 2020 সালে প্রথম চালু করেছিল। এই হপারটি হলো একটি তিন চাকার সেমি ইনক্লোজড গাড়ি, যা আইনত একটি ই বাইক হিসেবেই শ্রেণীবদ্ধ। এই শ্রেণী বিভাগের জন্য ধন্যবাদ, কারণ এটি বাইকের লেনে এবং বাইক পথেও ভ্রমণ করতে পারে, যা সর্বোচ্চ প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বা 16 মাইল বেগে স্পিড দেয়। এই হপার একটি 250 ওয়াট রিয়ার হাব মোটর এবং একটি রিমুভাল 440 ওয়াট লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দ্বারা চালিত। প্রতি চার্জে প্রায় 65 কিলোমিটার বা 40 মাইল রেঞ্জ প্রদান করে। একটি ঐচ্ছিক ছাদের সৌর প্যানেল এই পরিসরকে আরও প্রসারিত করতে পারে। এটিকে মেনটেন্যান্স করার জন্য হপার একটি ইলেকট্রনিক প্যাডেল বায়োয়ার সিস্টেম ব্যবহার করে, যা আপনার প্যাডেলিংকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে মোটরকে শক্তি দিতে। এই হপারটি দুটি মডেলে আসে। যাত্রী মডেলটি আসে রাইডারের পিছনে একটি প্রিয় আসন সহ, এবং কার্গো মডেলটি আসে একটি লকযুক্ত 300 লিটার কার্গো বগি সহ। মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে দুটি 550 লুমেন হেডলাইট সহ একটি সম্পূর্ণ আলো ব্যবস্থা, একটি স্টিয়ারিং হুইল, ইন্টিগ্রেটেড টাচ স্ক্রিন নিয়ন্ত্রণ কেন্দ্র, যে একটি উইন্ডশিল্ড ডিফিগার এবং একটি পার্কিং ব্রেক রয়েছে। যেতে যেতে আপনার ডিভাইসগুলিকে চার্জ করার জন্য এটিতে দুটি ইউএসবি পোর্টও রয়েছে। ইইউ অর্থায়নে 30টি হপার ইতিমধ্যেই বাস্তব বিশ্বের পরিস্থিতিতে পরীক্ষা করা হচ্ছে, যা প্রথম সংস্করণের নকশাকে প্রভাবিত করে। প্রথম সংস্করণটির জন্য এখন জার্মানিতে প্রি অর্ডার চলছে। অন্যান্য দেশে এর গ্রহণযোগ্যতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এই বছরের শেষের দিকে উৎপাদন শুরু হবে। আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারেন।